আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে অংশগ্রহণ করায় তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক জীববিজ্ঞান। তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় দুই, প্রাণীর পরিস্থিতি, রুই মাছ। রুই মাছ নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আমি শুরুতে বলি, যেহেতু আমরা পড়বো মাছ, রুই মাছ, সেহেতু মাছ কি বা মাছ কাকে বলে? যে সকল শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী জলাশয়ে বসবাস করে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে, পাখনার সাহায্যে চলাফেরা করে, দেহে আইসের উপস্থিতি থাকতেও পারে না পারে, তাদেরকে মাছ বলে। তাই মাছের সংজ্ঞাটা আমাদের অবশ্যই জানতে হবে, যেহেতু আমরা রুই মাছ সম্পর্কে পড়ব। এই মাছের ভিতরে কিছু মাছ আছে, আমরা যদি বলি যে আমাছা কি, আমাছা কি যদি বলি ক্যাটফিশ, ক্যাটফিশ কি স্নেক হেডেড ফিশ, স্নেক হেডেড ফিশ কি আমাছা হচ্ছে? আমরা একটা নির্দিষ্ট যে কয় প্রজাতির মাছ একটা পুকুরে চাষ করব বা যেখানেই চাষ করি, সেই মাছ ছাড়া অন্যান্য আনুষঙ্গিক মাছ সেগুলোও হচ্ছে মাছ, সেই মাছগুলোকে আমাছা বলা হয়। ঠিকই ক্যাটফিশ, বিড়ালের মতন দাড়ি গোঁফ আছে যে সমস্ত মাছের আমরা যদি বলি ট্যাংরা মাছ বলি, শিং মাছ বলি, মাগুর মাছ বলি, তারপরে বল মাছ বলি, এগুলো সবই হচ্ছে, এগুলো সবই হচ্ছে ক্যাটফিশ। যে সমস্ত মাছের মাথা সাপের মাথার মতন তাদেরকে স্নেক হেডেড ফিশ বলে, তাদেরকে স্নেক হেডেড ফিশ বলে। এই মাছ সম্পর্কে আলোচনা করতে এসে আমরা জানলাম যে আসলে মাছ কাকে বলে, আমাছা কাকে বলে, ক্যাটফিশ কাকে বলে, স্নেক হেডেড ফিশ কাকে বলে। এখন মাছের যে পুচ্ছ পাখনা, সেই পুচ্ছ পাখনা সম্পর্কে আমরা একটু জানবো। পুচ্ছ পাখনাটা হচ্ছে, এটা হচ্ছে দুটো সমান, এই সমান যদি হয় সেটাকে বলে হোমো সার্কাল, তার নাম হচ্ছে হোমো সার্কাল। যদি একটা অসমান হয় সেটাকে বলবে হেটারো সার্কাল, হেটারো সার্কাল। কোন মাছে হোমো সার্কাল হচ্ছে? রুই কাতলা মৃগের এই সমস্ত মাছের যে পুচ্ছ পাখনা সেটা হচ্ছে হোমো সার্কাল। হেটারো সার্কাল হচ্ছে হাঙর, কন্ডিচি শ্রেণী মাছ। আরো আমরা জানি কন্ডিচি শ্রেণী মাছ হচ্ছে তরুণ অস্থিময় মাছ। আর একটি শ্রেণীর যে মাছটা, সেই মাছটা হচ্ছে আবার হোমো সার্কাল পুচ্ছ পাখনা, সেগুলো হচ্ছে অস্থিময় মাছ। তাহলে অস্থিময় এবং তরুণ অস্থিময় মাছ সম্পর্কে আমরা জানলাম। আরেকটা মাছের পুচ্ছ পাখনা আছে ঠিক এরকম, এইটা হচ্ছে ডাইপি সার্কাল, এটা হচ্ছে ডাইফি সার্কাল, ডাইফি ডাইফি সার্কাল। প্রথম হোমো সার্কাল, হেটারো সার্কাল, ডাইফি সার্কাল, সব মাছেরই এই তিন শ্রেণীর পুচ্ছ পাখনা দেখা যায়। মাছের গায়ে যে আইস থাকে, সে আইস পাঁচ ধরনের আইস আছে, সে আইস সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে প্রথম লেখো সাইক্লয়েড, সাইক্লয়েড আইস, তারপরে লেখো পিনয়েড, তারপরে লেখো পিলাকয়েড, তারপরে লেখো গ্যানোয়েড, তারপরে লেখো কসময়েড। আমি বললাম আইস পাঁচ ধরনের আইস থাকে মাছের, একটা হচ্ছে সাইক্লয়েড আইস, সাইক্লয়েড আইস রুই কাতলা মৃগের এই সমস্ত মাছের যে আইস আছে, অধিকাংশ 96% মাছের, অধিকাংশ মাছের যে আইস আছে সেই আইসটা হচ্ছে সাইক্লয়েড আইস। পিনয়েড আইস, কই মাছ, ভেটকি মাছ, কই এবং ভেটকি যে আইস দেখা যায় সেটা হচ্ছে পিনয়েড আইস, কই ভেটকি যে আইস দেখা যায় সেই আইস হচ্ছে পিনয়েড আইস। পিলাকয়েড আইস হচ্ছে আঙর মাছের যে আইস থাকে, সে আঙর
হাঙর মাছ, তার মানে সামুদ্রিক অধিকাংশ সামুদ্রিক মাছে গায়ের যে আইস দেখা যায় সেটা হচ্ছে কন্ডিচি শ্রেণী মাছের, সেই আইসগুলো হচ্ছে প্লাগয়েড আইস, গ্যানোয়েড এবং কসময়েড আছে। সেটা হচ্ছে সার্কোপ টেরিজিভুক্ত মাছ, পৃথিবীতে 8 প্রজাতির মাছ আছে, সেগুলোকে আমরা বলি লাংফিস, ফুসফুস মাছ। সেই সমস্ত মাছের যে আইস দেখা যায় সেটা হচ্ছে গ্যানোয়েড আইস এবং কসময়েড আইস। মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ হচ্ছে 2 প্রকোষ্ঠ এবং একটা উপপ্রকোষ্ঠ আছে, তার নাম হলো সাইনাস ভিনোসাস, সাইনাস ভিনোসাস। আমরা যেহেতু রুই মাছ সম্পর্কে আমাদের লেবিয়া গ্রোইটা সম্পর্কে পড়বো, কার্প জাতীয় মাছ, কার্প জাতীয় মাছ হচ্ছে সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত মাছদেরকে কার্প জাতীয় মাছ বলে, রুই কাতলা মৃগেল। 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় এরা বাঁচতে পারে না। এই সমস্ত মাছ 14 ডিগ্রি নিচে সেলসিয়াসের নিচে এই সমস্ত মাছগুলো কি বাঁচতে পারে না। এই সমস্ত মাছে কার্প জাতীয় মাছে যেমন যদি রুই মাছ বলি, এটির দেহ মাকু আকৃতির, সেই মাকু আকৃতির মাকু আকৃতি বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে পিষ্ট পাখনা, এগুলো পাখনা রশ্মি, এটা হচ্ছে বক্ষ পাখনা, বুকে যে পাখনা থাকে, এটা হচ্ছে সুরনি পাখনা, এটা হচ্ছে পায় পাখনা, আর এটা হচ্ছে আই, এটার নাম হলো পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। গায়ে যে আইস আছে সে আইস হলো সাইকোলয়েড আইস। তাহলে আমরা এটা বললাম যে মাকু আকৃতির, মাকু আকৃতি বলতে বোঝাচ্ছে দুই মুখ ক্রমশ কি, দুই মুখ ক্রমশ চিকন আর মাঝখানে একটু প্রশস্ত, মাঝখানটা একটু প্রশস্ত, এই জন্য এদেরকে বলা হয়েছে মাকু আকৃতি। তার মানে রুই মাছ হচ্ছে মাকু আকৃতির এবং এদের স্টিম লাইন বলা হয়, পানির ভিতরে মাথার চিকন এবং লেজের দিকে চিকন, যেতে খুব দ্রুত এরা চলাচল করতে পায়, কোনো বাধা পায় না, এই জন্য এদেরকে বলে স্টিম লাইন। আর এই মাঝখানে যে একটা দাগ আছে এটি বলে পার্শ্বরেখা, পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। এই পার্শ্বরেখা সংবেদী অঙ্গের মাধ্যমে মাছ কি করে, পানির গুণাগুণ, অম্লত্ব, ক্ষারত্ব এই সমস্ত গুলো নির্ণয় করতে পারে। আমরা এখানে এটা দিয়েছি, এটা হলো পিষ্ট পাখনা, পিষ্ট পাখনা, পিষ্ট পাখনার সংখ্যা হলো 1টি, এটা হলো বক্ষ পাখনা, বক্ষ, এই বক্ষ পাখনার সংখ্যা হচ্ছে 2টি, বক্ষ পাখনা 2টি, এটা হচ্ছে ছুরনি পাখনা, ছুরনি পাখনার সংখ্যাও, ছুরনি পাখনার সংখ্যা হচ্ছে 2টি, এটা হচ্ছে পায়ু পাখনা, পায়ু পাখনা, আর এটা হচ্ছে পুচ্ছ পাখনা, এগুলো সব হচ্ছে পাখনা রশ্মি, এটা হচ্ছে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা। তাহলে আমরা যদি মাছের আইস, 5 ধরনের আইস আছে আর আইসের সংখ্যা কয়টি যদি বলি, তাহলে হচ্ছে 7টি, একটা হচ্ছে পিষ্ট পাখনা, বক্ষ পাখনা এক জোড়া মানে 2টি, তারপরে ছুরনি পাখনাও এক জোড়া, পায়ু পাখনা একটি, উচ্চ পাখনা একটি, পৃষ্ঠ পাখনা একটি, তিনটে পাখনা একটি করে, আর দুই জায়গায় দুটো পাখনা আছে এক জোড়া করে। তাছাড়া এখানে আয়ু পাখনা ঠিক অগ্রভাগের দিকে রেচন রন্ধ্র, জনন রন্ধ্র, রেচন জনন এবং একটা হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য পায়ু ছিদ্র যেটা করি, এই তিনটে রন্ধ্র দেখা যায় রুই মাছ। রুই মাছ হচ্ছে এর বায়ুথলি বা পটকা আছে, বায়ুথলি বা পটকার সাহায্যে এর ভিতরে আমি যদি ঠিক এটা আঁকি তাহলে বায়ুথলি, সেই বায়ুথলি বা পটকা, এই হলো বায়ুথলি বা পটকা, দুটো প্রকোষ্ঠ আছে, একটা প্রকোষ্ঠ আছে অগ্রভাগের আর একটা পশ্চাৎ, অক্সিজেনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে, এটার অবস্থান হচ্ছে মেরুদণ্ডের নিচে পৌষ্টিক নালীর উপরে, যোজক টিস্যু থকথকে খুব সাদা একটা আবরণ দ্বারা আবৃত থাকে এবং দেখতে সাদা হয়, এর ভিতরে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এই সমস্ত গ্যাসে পূর্ণ থাকে, অক্সিজেনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে, প্লাবতা রক্ষাকারী অঙ্গাণু হিসেবে কাজ করে, মাছ যে কোনো গভীরতায় ভেসে থাকতে সহযোগিতা করে, আর পানিতে হচ্ছে মাছ হচ্ছে কি এর সাহায্যে শব্দ করতে পারে, আর এর সাথেও অন্তঃকর্ণের সাথে ওয়েবেরিয়া নচিকলের মাধ্যমে যুক্ত থাকে, যার মাধ্যমে শব্দটা অন্তঃকর্ণ দিয়ে মানে মাছ শব্দ করতে তার জন্য সুবিধা হয়। আমি এখন
এই দুই মাসের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে যদি বলি, তাহলে রক্ত সংবহন তন্ত্রের একটা ছবি আসব হৃৎপিণ্ডের। হৃৎপিণ্ডের যে ছবিটা আমি আঁকছি, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের এই ছবি, এটা হচ্ছে সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ, এটা নাম হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা নাম সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস, এটা নাম অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, এটা নাম ভেন্টিকল, ভেন্টিকল, এটা নাম বালবাস আর্টেরিওসাস, বালবাস আর্টেরিওসাস, আর্টারিও বালবাস আর্টেরিওসাস। এখানে হচ্ছে কপাটিকা আছে, কোন কপাটিকা গুলো সম্পর্কে বলার আগে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে দুই মাসের রক্ত এবং কণিকা এবং রক্ত রস। রক্ত কণিকা হচ্ছে লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা নাই। মানুষের লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, কিন্তু মাছের লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে। এটা দেখতে ডিম্বাকৃতির হয় এবং এটা দেখতে ডিম্বাকৃতির হয় এবং শ্বেত রক্ত কণিকা অ্যামিবা আকৃতির হয়ে থাকে। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে আমি বললাম হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ হচ্ছে অ্যাট্রিয়াম ভেন্টিকল, আরেকটা আছে সাইনাস ভেনোসাস হচ্ছে উপপ্রকোষ্ঠ। এই সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে যে কপাটিকা আছে তার নাম হলো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিয়াম এবং ভেন্টিকলের মাঝখানে যে কপাটিকা আছে তার নাম হলো অ্যাট্রিয়াম ভেন্টিকুলার কপাটিকা, ভেন্টিকল এবং বালবাস আর্টেরিওসাস, ভেন্টিকল বালবাস কপাটিকা, এর মাধ্যমে হৃৎপিণ্ড কোথায়, এর মাধ্যমে রক্ত কোথায় চলে যায়, এই পাশে আমার ফুল কাছে কয় জোড়া, চার জোড়া, দুই মাসে ফুল কাছে কয় জোড়া, চার জোড়া ফুল কাছে, এই ফুলটায় চলে যায় এখান থেকে রক্ত। এই হলো ফুলকায়, প্রত্যেকটা ফুলকায় এই পথে রক্ত চলে যায়। তাহলে আমার রক্ত সংবহন তন্ত্র একমুখী রক্ত সংবহন তন্ত্র, শিরা ভেনাস হার্ট বা একমুখী রক্ত সংবহন তন্ত্র, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্টিকল, বালবাস আর্টেরিওসাস, ফুলকা, এই যেটা, এটা যদি আমি বলি তাহলে প্রথম লাগবো সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস, তারপরে লাগবো অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, তারপরে লাগবো ভেন্টিকল, ভেন্টিকল, তারপরে লাগবো বালবাস আর্টেরিওসাস, বালবাস আর্টারিও, আর্টারিও সাস, তারপরে লাগবো ফুলকা। সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্টিকল, বালবাস আর্টেরিওসাস, ফুলকা। তার মানে রক্ত হচ্ছে একমুখী, একচক্রী, মানুষের রক্ত হচ্ছে দ্বিচক্রী, দুটো অ্যাট্রিয়াম আছে, দুটো ভেন্টিকল আছে, কিন্তু মাছের হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে দুটো, একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্টিকল। এই পথে বালবাস আর্টেরিওসাস দিয়ে অন্তঃবাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী দিয়ে, অন্তঃবাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী দিয়ে এই এখান থেকে কি আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শুধু বহন করে, এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যায়, ফুলকায় যায়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকায় যায়। তাহলে এখান থেকে বালবাস আর্টেরিওসাস থেকে অন্তঃবাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী রক্ত বহন করে কোথায় নিয়ে আসে, ফুলকায়, ফুলকায় শোধিত হয়, সেই শোধন হওয়ার পরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী দিয়ে ল্যাটারাল আউটার, ল্যাটারাল আউটার দিয়ে ডর্সাল আউটার, ডর্সাল আউটার দিয়ে কডাল ফিন লেজ পর্যন্ত চলে যায়। তাহলে আমার রক্ত সংবহন তন্ত্রের সাথে সাথে আমার আছে ধমনী তন্ত্রের কথা যদি বলি, তাহলে এখান থেকে বালবাস আর্টেরিওসাস থেকে অন্তঃবাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, অন্তঃবাহী, অন্তঃবাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী রক্ত কোথায় নিয়ে যাচ্ছে, ফুলকায়, ফুলকা থেকে প্রত্যেকটা ফুলকা থেকে প্রথম ফুলকা, দ্বিতীয়, তৃতীয় জোড়া, চতুর্থ জোড়া, প্রথম জোড়া থেকে প্রথম জোড়ায়, দ্বিতীয় জোড়া এবং তৃতীয় জোড়া থেকে একটা পথে আসছে। এটা আমার কোথায় এলো, এই এটা নাম ল্যাটারাল আউটার, ল্যাটারাল আউটার মিলে আসলো ডর্সাল আউটার, এটার নাম ডর্সাল আউটার আর এগুলোর নাম হচ্ছে ল্যাটারাল আউটার। এটার নাম হচ্ছে কোথায় এসলো বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী, এগুলো আছে বহির্বাহী, বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনী দিয়ে এসলো ল্যাটারাল আউটার, এর নাম হলো ল্যাটারাল আউটার, ল্যাটারাল আউটার,
ল্যাটারাল অ্যাওর্টাতে আসলো ডর্সাল অ্যাওর্টা, ডর্সাল অ্যাওর্টা। এই ডর্সাল অ্যাওর্টাতে এটা না হলো কর্ডাল ফিন, কর্ডাল লেস। এই কর্ডাল ফিন পর্যন্ত কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যাবে। তাহলে আমার প্রথম দেহ থেকে শিরার মাধ্যমে রক্ত সাইনাস ভেনাসে আসলো, এখান থেকে আসলো অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকল, ভেন্টিকল থেকে বালবাস আর্টেরিয়াস সাথে দিয়ে অন্তঃবাহী ব্রাঙ্কিয়াল ধমনী রক্ত বহন করে কোথায় নিয়ে গেল, ফুলকায়। এই চার জোড়া ফুলকা আছে, চার জোড়া ফুলকায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে গেল। এবার মাছ যখন অপার কোলাম দুটো খোলে তখন মাছের মৌখিক কপাটিকা খুলে যায়, গেলে অক্সিজেন সমৃদ্ধ পানি মাছের ভিতর প্রবেশ করে শ্বসন সময়। তখন ওই পানিটা যখন আবার মৌখিক কপাটিকা বন্ধ করে তখন কি হয়, ব্রাঙ্কিস্টাল পর্দা খুলে যায়, গেলে ওই পানিটা কে পানির ধর্ম যেদিকে নিচু যেখানে আছে রাখা আছে তার থেকে তরল পদার্থ সেদিকে গড়িয়ে যায়। তাহলে ঠিক যখনই যাবে তখন ফুলকায় যে লেগে যাবে। ফুলকায় কি ছিল, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন আমার পানি যে ডালের ভিতরে যে পানিটা গিয়েছে মাছের সেটা হলো অক্সিজেন সমৃদ্ধ। এবার ওই অক্সিজেনটা ওখানে কি গ্রহণ করলো, করে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেবে পানিতে, পানি থেকে ফুলকার মাধ্যমে নিচে চলে যাবে। খুবই ভালো। এবার আমার এখানে হচ্ছে ঠিক অক্সিজেন সমৃদ্ধ ওই অন্তঃবাহী ব্রাঙ্কিয়াল ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ফুলকায় গেল, শোধিত হলো। ওই আমার বৈবাহিক ব্রাঙ্কিয়াল ধমনী দিয়ে আমার চলে আসলো ল্যাটারাল অ্যাওর্টা, ল্যাটারাল অ্যাওর্টা থেকে ডর্সাল অ্যাওর্টা থেকে লেজ পর্যন্ত। কিডনিতে যেতে যাবে তার নাম হলো রেনাল ধমনী। তারপরে সাবক্লাভিয়ান, সাবক্লাভিয়ান বক্ষ পাখনায় বক্ষ অঞ্চলে, সিলিয়াকো মেসেন্টারি, অন্ত্র পাকস্থলী, যকৃত, অগ্নাশয় এই সমস্ত জায়গায় চলে যাবে। ঠিক এইভাবে সমস্ত জায়গায় কর্ডাল ফিন একদম লেজ পর্যন্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যাবে। এইবার এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত শরীরের টিস্যুর ভিতরে যাবে। ওই টিস্যু যখন আবার টিস্যু থেকে আবার তার বর্জ্যাংশ কার্বন ডাইঅক্সাইড ওই রক্তের সাথে কোথায় শিরার মাধ্যম দিয়ে আমার কোথায় চলে আসবে, আবার সাইনাস ভেনাসে চলে আসবে। তাহলে আমার এই হলো প্রক্রিয়া, সেটা হচ্ছে ধমনী এবং শিরাতন্ত্রের ভিতরে আমরা যেগুলো দেখছি এটা হচ্ছে রুই মাছের। রুই মাছ সম্পর্কে যদি তার প্রজনন প্রক্রিয়া সম্পর্কে বলি, পৃথিবীর সব থেকে বড় নদী হচ্ছে হালদা নদী, যেখানে 10 কেজি 20 কেজি 30 40 কেজি পর্যন্ত ওজনের রুই মাছও পাওয়া যায়। এবং রুই মাছের আয়ুকাল হচ্ছে 10 বছর, একটা রুই মাছ 10 বছর পর্যন্ত বেঁচে থাকে। রুই মাছের প্রজনন বিভিন্ন হ্যাচারিতে যে সমস্ত রুই মাছ গুলো থাকে বাংলাদেশে 3 বছর হলে প্রজননের সক্ষম হয়। এখন ইন্ডোস্পনিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে কি 1 বছরে পিটুইটারি গ্রন্থি নির্দেশ থেকে যে ইঞ্জেকশন তৈরি করা হয়েছে সেটা প্রয়োগ করে 1 বছরের মধ্যে তাদেরকে প্রজননক্ষম করে তোলা হচ্ছে। এই প্রজননক্ষম যখনই করে তোলা হচ্ছে তখন তাদেরকে তারা কি দিচ্ছে, ডিম দিচ্ছে বা শুক্রাণু সিক্রেশন হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে যে রেণুকোনা তৈরি করা হয় সেই রেণুকোনা একটা বছরে যদি পুকুরি চাষ করা হয় তাহলে 600 গ্রাম থেকে 700 গ্রাম এর উঠতে হয় না। কিন্তু হালদা নদী মাছ, হালদা নদী থেকে যদি ওই রেণুকোনা সংগ্রহ করে ওই রেণুকোনা 1 কেজি রেণুকোনার দাম 1 লক্ষ টাকা পর্যন্ত, 65,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ওই রেণুকোনা যদি এনে পুকুরি চাষ করা যায় তাহলে প্রত্যেক বছর একই বছরে 1 বছরের ভিতরেই মাছগুলো কি 2 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত বেড়ে উঠবে। তার মানে হালদা নদী এই জন্য সারা পৃথিবীর নদী ন্যাচারাল ভাবে যে প্রজনন, প্রাকৃতিক ভাবে যে প্রজনন কেন্দ্র, মৎস্য খনি এবং আতুর খনি যেটা মানে ডিম পাড়ে সেখান থেকে বাচ্চা হয়। আর রুই মাছের আরেকটা জিনিস আমরা জানি যে রুই মাছের প্রজনন প্রক্রিয়াটা জুন জুলাই মাসের দিকে হয়ে থাকে। ওই সময় আকাশে বিদ্যুৎ চমকায়, বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হয়, পানির স্রোত যায় এবং ঘোলা পানি, ওই পানিতে কি হয় পানি তখন পানির ভিতরে সবসময় পুরুষ মাছটার স্টিমারের পাশাপাশি থাকে, যখনই দেখে যে স্টিমার ডিম ছেড়ে দেয় ওই ডিমটা তখনই পুরুষ মাছের শুক্রাণু ছেড়ে যায়, অর্থাৎ এদের নিষেক ক্রিয়াটা হচ্ছে কি বহিনিষেক, তখন এদের প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এই ডিম হচ্ছে রুই মাছের ডিম হচ্ছে ডিমার্সাল ডিম, এই ডিমটা আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায়, যে ডিমটা পানির উপরে ভেসে থাকে তার জন্য নাম হলো প্যালোজাই, আর এটা না হচ্ছে ডিমার্সাল ডিম। রুই মাছের প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরপরই ওখান থেকে যে ডিম সংগ্রহ ওই ডিমটা ফার্টাইল ডিম হলো, নিষেকটা হলো বহিনিষেক, ওটা যখন সংগ্রহ করা হয় ডিম সেই ডিম আস্তে আস্তে করে তখন ওই ডিমটা নিয়ে কি করা হচ্ছে চারা রেণুকোনা বা চারাপোনা তৈরি করা হচ্ছে। যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতন আজকের ক্লাস আমি শেষ করছি। সবাই ভালো থাকো, অনলাইন ক্লাসে অংশগ্রহণ যাতে সব স্টুডেন্ট করে সেই বিষয়ে ক্লাসে একজন ছিলাম।